হ্যালো ঢালিউড লাভার্স, রাইট নাও এখন তোমাদের সাথে আলোচনা করব সাকিব খান ও অপু বিশ্বাসের জুটির নাম দেখতে চান গিনেস বুকে অপু বিশ্বাস। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো লেটস জাম্প ইনটু দ্য মেন ভিডিও। চিত্রনায়ক সাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস 72টি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। তবে সব থেকে অবাক করার বিষয়টি হলো এত সংখ্যক ছবিতে একসঙ্গে কাজ করার রেকর্ড কোনো দেশের নায়ক নায়িকার মধ্যে নেই। তাই নিজেদের জুটির নাম গিনিস বুক অব দ্য ওয়ার্ল্ড রেকর্ডে লিখাতে চান অপু বিশ্বাস। রিসেন্টলি অপু বিশ্বাস বলেন, একসাথে আমরা 72টি সিনেমাতে জুটি বেঁধে কাজ করেছি, এত সংখ্যক ছবিতে কাজ করার রেকর্ড অন্য কোনো দেশ কিংবা অন্য কোনো নায়ক নায়িকার মধ্যে নেই, যা শুধুমাত্র আমাদের দখলে। তাই সাকিব অপু জুটির নাম গিনিস বুক অব দ্য ওয়ার্ল্ড রেকর্ডে রাখতে আবেদন করবেন অপু বিশ্বাস। এছাড়া অপু বিশ্বাস আরও বলেন, আমার ক্যারিয়ারের হিট সুপারহিট ছবিগুলোর নায়ক সাকিব, সাকিব আর আমার জুটিটা দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেছিল, সে কারণেই এখন পর্যন্ত আমাদের এই জুটিটা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। অন্যদিকে অপু বিশ্বাস 2004 সালে আমজাদ হোসেনের পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন। এরপর 2005 সালে FI মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন সাকিব খানের বিপরীতে। এরপর 2008 সালে গোপনে বিয়ে করেছিলেন সাকিব এবং অপু। তারপর 2017 সালে এই জুটির বিবাহ বিচ্ছেদ হয়। সো ভিউয়ার্স, সাকিব খান এবং অপু বিশ্বাসের জুটিটি আপনার কাছে কেমন লেগেছে? সে বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।